দুই নম্বর প্রশ্ন বলছেন আমার একটা প্রশ্ন দুই দিন আগে লালমনির হাটে একজন লোককে তার মানে এই প্রশ্ন গত সপ্তাহে আমাদের কাছে এসেছিল বা তার আগের সপ্তাহে কিন্তু আমরা কয়েক সপ্তাহ থেকে এত বেশি প্রশ্ন এসছে যে উত্তর দেওয়া সম্ভব হয়নি বলছেন যে লালমনির হাটে একজন লোককে কোরআন অবমাননার দায়ে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দিই আউজ বিল্লাহমিনা সাহিত আল্লাহ মাকফেনা সর্রাকুল্লাজি সর্র পরে জানা যায় উনি মানসিক সমস্যাগ্রস্ত ছিলেন অনেকে ব্যাপারটি ভালো দৃষ্টিতে দেখছেন আবার অনেকে খারাপ দৃষ্টিতে দেখছেন ইসলাম এই ব্যাপারে কি বলে ইসলাম এ ব্যাপারে এই বলে যা সেই মুসলিমের হাদিসে একটু আগে বললাম কোনো অন্যায় কাজ কেউ যদি দেখে তাহলে বল প্রয়োগ করবে আর সেটা সরকারের কাজ সুতরাং ওকে শাস্তি দিতে হবে ওকে অ্যারেস্ট করতে হবে তারপরে তার তদন্ত চালাইতে হবে সে যদি সত্যিকার অপরাধী হয় তাহলে তার অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দেবে সেটা কেমন কোরআনে বাহাদেশের আলোকে শাস্তি হওয়া উচিত সেটা বিবেচনা করবে সরকার এবং সরকারকে পরামর্শ দেবেন অলমাই কেরামগণ জি পক্ষান্তরে জনগণ আবেগে মানুষকে পিটিয়ে হত্যা করে দেবে শুধু তাই নাই পুড়িয়ে দেবে এটা এমন জঘন্য কাজ যে এরা মূলত খুনি যারা এই অপরাধ করেছে তারা খনি কোরআন বাহাদিসের দৃষ্টিতে এবং তারা এইভাবে যে খুন করেছে চরম অন্যায় কাজ করেছে তাদের শাস্তি হওয়া উচিত এটা সরকারকে এটা গুরুত্বের সাথে দেখা উচিত আল্লাহ রব্বুল আলম যেন এই রকমের অপরাধ থেকে এবং সীমালঙ্ঘন থেকে জনগণকে সর্বস্তরের মানুষকে যেন বাঁচিয়ে রাখেন এবং মুসলিম সমাজে বিশেষ করে বাংলাভাষী সমাজে যে আবেগ বেশি কাজ করছে দিনের জ্ঞান নেই আল্লাহ রব্বুল আলম এই জাতিকে যেন হৃদায়ত নসিব করেন জি তিন নম্বর প্রশ্ন করেছেন